করছিলাম মানে না তাদের জীবনটা সাকসেস হবে না জীবন ফেইল হইব মানুষটা জীবন ফেইল 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 মারাত্মক ফেইল হাজরিনে কেরাম সামিন আজম তাহলে আল্লাহ নবী শিক্ষা দিলা আল্লাহুম্মা ইন্নী আসালুকা ওয়া তাওয়াজ্জাউ ইলাইকা বিনবিয়িকা নবিয়্যির রহমা নবী ওয়াসিলা তো আল্লাহ নবী শিক্ষা দিলা আমার সাহাবি তুমি এও মতো খান বলিয়া একবার তা আমারে ডাক দিয়া মুহাম্মাদু আল্লাহ নবী তো দোয়া শিখাইয়া দিয়া পরামর্শ দিয়া তো দেশুন গিয়া ই সাহাবি দ্বারা রসুল্লাহ শিখাইছেন ইয়া মুহাম্মাদু হইয়া ডাক দিছেন হইয়া বাকি দোয়া করছেন এখানে বুঝে যায় ইয়া মুহাম্মাদু ও মুহাম্মদ জেনেনু ইয়া রসুল্লাহ এই নু ইয়া হাবিব এই নু ইয়া নবী হতাশা নিলেন আমার ধোকা রসুল্লাহ কইতামি আমি কইতাম নি বলে আমারে মোলানা সাহেব করিও মাদুরকা সেন কইতা নি কেন কারি সাহেব বলে আমারে কারি সাহেব কারি সাহেব করিও জি না আপনারা বুঝছে দারে দেখান কয়া লাগে কইতা আল্লাহ নবী কইছিল আমারে ইয়া মোহাম্মদ কইও এর মানে হইলো তুমি ইয়া নবী আল্লাহ কইও ইয়া রসুল আল্লাহ কইও ইয়া হাবিব আল্লাহ কইও ইয়া শফি আল মুজনিবিন কইও ইয়া ইমাম আল মুরসালিন কইও ইয়া রহমাতাল আলামিন কইও সামনে আসনানি বলে না রসুল্লাহ কইয়া তার শরীফ গেছেন গিয়া ই সাহাবি ডাক দেনিয়া সৈয়দনা রসুল্লাহ যদি বুঝা গেল রসুল্লাহ সামনে না থাকলো রসুল্লাহ রে ইয়া রসুল্লাহ হওয়া যায় কথা বুঝছেন না কুলকা বড় কিতাব নয় আ মুসলমান ইয়া রসুল্লাহ হওয়া যায় কি যায় না এটার সমাধানের লাগে বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ বড় দরকার নাই ষষ্ঠ শ্রেণীর আগে জন্ম হাত পার কর কোন কিতাব আজি জন্ম হাত এটা তুল্লাহ বার কর এটার মধ্যে হরফে নেতা কয়টা বলে ইয়া আয়া হায়া আয় আ ফাস্টা এর মাঝে ইয়া হরফে নেতা ব্যবহার হয় কেউ খাসাত থাকলেও ব্যবহার হয় কেউ দূরেই থাকলেও ব্যবহার হয় লিল বাই দেওয়াল কারিম যদি হেদায়েতুন নাহু পড়ো না আজি জন্য হাত পড়ো না তাহলে বয়ান দিও না বয়ান দিতে হইলে আরো বহু বহু উপরের কিতাব কল বড়া লাগে কথা আসা নিলে না কথা বুঝছেন না আজি জন্য হাত করছো না হরফে নেতা কয়টা কোনটা কোন জায়গা লাগি ব্যবহার হইতাম তুমি জানো না যদি কে লাগিও না সরম পাইবা এর মানে হইল ইয়া মুহাম্মদ ইয়া রসুল ইয়া নবী ইয়া হাবিব এটা কোয়া যায় না যায় না এটা কে কে দিছেন রসুল্লাহ কে দিছেন আল্লাহ নবী জানেন এটা খাসাত থাকলো এটা দিয়া দেখা যায় এর দূরই থাকলো দেখা যায় সুবহানাল্লাহ নবী মদিনা শরীফ আছেন আমি যদি অনিয়তে দেখি তাইলে আমার ডাকটা সঠিক আছে কারণ আমার ডাক নিয়ে পৌঁছাই দিবা ফিরিস্তা হলে কথা উচিত নেই ও আস্তে আস্তে দেখা তাইবা আস্তে আস্তে কই দিছেন বড়াই না কই দিছেন কইছেন যদি কেউ এসক মহব্বতে কয় এসক মহব্বতে যদি কয় ইয়ার রসুল্লাহ না যাই না যাই বাস চূড়া রইছে আইবা ব্যবহার হইল রট দেখা করতে হইলে হচ্ছে বড় রট লাগে কথা দিয়া করছে না দরি লাগে টানোর লোকে এমনি দাদা তা আয় না আয় না এখন বালা রটে দরি লাগছে না আয়ার উপায় না আপনার ওসিলা লইয়া আমি আল্লাহর দরবার মুখামুখ ঘুরাইলাম আমারে ডাক দিলে একবার তা আমার নাম বলুন যদি আমার আল্লাহ তার মা লাগু তুমি আল্লাহর দরবারে যেটা চাই ভাই আল্লাহ তোমারে দান করবা আমার শোক নাই আমার ফোড়া মনে থাকে না আমার হৌ খাম ও খান হইতো ও দোয়া ফড়িয়া দুই রেখাত নমাজ ফড়িয়া ও দোয়া ফড়লে
আল্লাহ হাজতকে পূরণ করিয়া দেন। আল্লাহ নবী চাইলে তাহলে যদিও চোখ বালা করে দিতে পারতাম, হাজতের নমাজ কেন শিক্ষা দিলা বলে কামত পর্যন্ত আমার তামাম উম্মত লাগি আমি নবী, এটা আমার ভাইতে না ভুল হইতে পারত না। আমি যদি একটা সিস্টেম শিখাই দেই, যখন যাবে তা দরকারে করবো হৌ খামাইটা লাগাইব। কথা বুঝছিল না আমরা নবী, আমার মতো মানুষের কোথাও তালিকাতে আসছে যে আমার এটা আটকিলে আমার হয়তো না সরাসরি ও প্রেসক্রিপশন দিয়া গেলাম কি ও বাকে খাই চলতে তা হোক সবার ব্যবহার হম এর বাদে কি থাকে। তোমার হাবিবর সুপারিশ আমার ব্যাপারে যেটা তুমি কবুল করে নাও, তাহলে বোঝা গেল আল্লাহ নবী ইজাজত দিচ্ছেন তুমি যেন আমার সুপারিশ চাইও সাফাত কি দিয়ে এখন যদি কোন মোহাম্মদিয়া রসুল্লাহ সাফাত কে দিয়ে এটা সম্পূর্ণ শিরিক, এটা কোন দুরুদ নাই, এটা দুরুদ তো নাই, এটা তো শের, এটা শের আমার ফ্যাক্ট না, কার কাছে আমার নবীর কাছে। ছেলে যদি তার বাবার কাছে চাইতে পারেন, ছাত্র যদি তার শিক্ষিকার কাছে চাইতে পারে, ডিপার্টমেন্টাল অন্যান্য কর্ম যদি তার কর্মচারী যদি তার উন্নত তার উপরের ঊর্ধ্বতন অফিসারের কাছে চাইতে পারে, আমরা নবীজির উম্মত আমরা নবীর কাছে চাইতে পারবো না কেন? এই আইন কোথায় পাইছো, কোথায় পাইছো মিয়া? মানুষদের বিভ্রান্ত করো, এই যে 72 জনের কথা বলছি না, রেডি থাকো, 73 আসতে পারবে না, 72-এর ভিতরে থাকবা। আর যদি এই সমস্ত সহি হাদিস, এগুলা কি সহি হাদিস, এগুলা যদি মানো তাহলে ঠিক আছে, ওই যে আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামাতের ভিতরে হামাই দিবা, জোরে করে সুবহান আল্লাহর নবীর সুপারিশ চাওয়া এটা যায় না যায় না? যায় তো, কে শিখাইছেন? রসুল্লাহ। এখন যদি কেউ কোন বলে খবরদার সুপারিশ চাইও না, যদি সুপারিশ চাইলাও তাহলে তুমি মুশরিক হয়ে যাবে। আপনি কোন যেন আমি সুপারিশ চাইয়া মুশরিক হইম কিন্তু ওহাবি হইতাম নাই, আমি সালাফি হইতাম নাই, আমি 73-72 দল হামাইতাম না, আমি এক দল আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে হামাইবো। সুবহান, কথাটা বোঝা গেছে না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা।